স্টার্ট করছি। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চ্যাপ্টারটা শুরু করব। এই চ্যাপ্টার সম্বন্ধে আমার যেটা বলার, এই চ্যাপ্টারটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারে আমাদের ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের রিলেশনগুলো আমরা জানতে পারি। কারণ এই যে ওয়েভ, আমরা যখন প্রথম ওয়েভ পড়েছিলাম ক্লাস ইলেভেন, তখন আমরা কি পড়েছিলাম? তখন পড়েছিলাম, ভেবে দেখো, আমরা যদি একটা পুকুরের মধ্যে একটা পাথর ছুড়ি তাহলে একটা ওয়েভ প্রডিউস হয়, মেকানিক্যাল ওয়েভ। ঠিক, আমরা মেকানিক্যাল ওয়েভ নিয়েই বহুদিন ধরে চর্চা করেছি, কিন্তু সায়েন্টিস্টদের ঘুম উড়ে গেল যখন দেখলো যে সান থেকে লাইট ওয়েভ আর্থে পৌঁছচ্ছে এবং ভ্যাকিউমের মধ্যে দিয়ে আসছে। তাহলে মেকানিক্যাল ওয়েভ যদি না হয়, মানে এর আগে তো মোস্টলি কনসেপ্ট ছিল মেকানিক্যাল ওয়েভ, তো ওয়েভ এর ওদের বক্তব্য যে ওয়েভ তাহলে ভ্যাকিউমের মধ্যে দিয়ে কি জন্য কি করে আসছে। সো এছাড়াও আরো অন্যান্য অনেক ধরনের ওয়েভ তারা দেখতে পেল যাদের প্রপার্টি লাইট ওয়েভের সাথে, লাইট ওয়েভের সাথে ম্যাচ করতে থাকলো। এই পুরো ক্লাস্টারটাকে তারা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলল। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পেকট্রাম আমি তোমাদের অনেক আগেই দেখিয়েছি, ঠিক মনে পড়ছে? আচ্ছা, এবার এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এইটা বোঝাতে গেলে আজকে একদম বেসিক থিওরিটিক্যাল জিনিস করব। আমি এই ক্লাসটা, আমি জানি অনেক কম স্টুডেন্ট জয়েন করবে, কিন্তু একদম বেসিক একটা জিনিস করব যেখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্টের একটা ডেফিনেশন দেবো। ওই ডিসপ্লেসমেন্ট কারেন্টটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একদম ফার্স্ট স্টেপ। ডিসপ্লেসমেন্ট কারেন্টের ডেফিনেশনটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফার্স্ট স্টেপ। ওকে, আচ্ছা, মন দিয়ে শুনবে, এ টু জেড বুঝতে পারবে। দেখো, 1831 ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিজম এসে গেছে। এরকম একটা কন্ডাক্টর আছে। ওকে, এইখানে বি, মানে বি এদিক দিয়ে যাচ্ছে, বি বি। ওকে, এবার মন দিয়ে শোনো, বলতো এই বি যদি চেঞ্জ করে, বি যদি চেঞ্জ করে, ইনক্রিজ করে বা ডিক্রিজ করে, তাহলে এইখানে কারেন্ট ফ্লো হবে কি হবে না? ওকে, ধরলাম আমি বি ইনক্রিজ করছে, তাহলে কোন দিকে কারেন্ট ফ্লো হবে বলতো? এই দিকে কারেন্ট ফ্লো হবে। কেন? কারণ এই দিকে কারেন্ট ফ্লো হলেই এই কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যে ম্যাগনেটিক ফিল্ডটা এইটাকে অপোজ করবে। আমি কি বুঝতে পারলাম? তাই তো, তার মানে এইখান থেকে ব্যাপারটা কি হচ্ছে, মনে আছে আমি এই ইলেকট্রোম্যাগনেটিজমের শেষের দিকে যে কথাটা বলেছিলাম? দেখো দেখো দেখো, ইলেকট্রোম্যাগনেটিজমের শেষের দিকে যে কথাটা বলেছিলাম, সেখানে ধরো এইখানে একটা ইলেকট্রন আছে, এইখানে এই ইলেকট্রনটা কারেন্ট এইদিকে ফ্লো হলে ইলেকট্রনটা এইদিকে মুভ করবে না, বলো? হ্যালো, তাহলে এই ইলেকট্রনটার ওপরে বেসিক্যালি এই ডিরেকশনে আমার একটা ইলেকট্রিক ফিল্ড লাগছে না, বলো? ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, আর অপোজিটে একটা ইলেকট্রিক ফিল্ড লাগছে না, সেই জন্যই তো এই ডিরেকশনে পজিটিভ চার্জ ফ্লো হচ্ছে। যেমন এইখানে, এইখানে পজিটিভ চার্জটা এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, তার মানে এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড লাগছে, আবার এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড লাগছে, আবার এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড লাগছে। বলো, বুঝতে পারছো কিনা? মনে আছে এটা 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 করেছিলাম? আচ্ছা, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউসেস বা প্রোডিউস হয়েছে, বলো? এই যে এই ইলেকট্রিক ফিল্ডটা কি জন্য প্রোডিউস হয়েছে, এই ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হয়েছে কার জন্য না, ভেবে বলো? এই যে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হয়েছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হওয়ার জন্যই তো কারেন্ট ফ্লো হয়েছে। কারেন্ট ফ্লো হয়েছে মানে ইলেকট্রনের উপরে ইলেকট্রিক ফোর্স লেগেছে, তার মানে এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তার মানে আমি বলতে পারি চেঞ্জ ইন, দেখো, ম্যাগনেটিক ফিল্ড, কি বললাম, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ইলেকট্রিক ফিল্ড, মনে পড়ে? বলো। আচ্ছা, এবারে ফ্যারাডেজ লটা কি ছিল, মনে পড়ছে? মনে পড়ছে তোমাদের? ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, বলো, এটা ফ্যারাডেজ ল ছিল না? বলো, এটা ফ্যারাডেজ ল ছিল না? আচ্ছা, এবারে এইটা কিন্তু অরিজিনাল এক্সপ্রেশন নয়। কেন আমি বলছি অরিজিনাল এক্সপ্রেশন নয় সেইটা? আচ্ছা, এইটা কি, এই যে এই ইটা বলতে পারবে, এই ইটা ইএমএফ, ভেরি গুড, ইএমএফ যেটা ভোল্টেজ, কিন্তু এই যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ইলেকট্রিক ফিল্ড, এখানে ফাই, ফাই যেখানে আছে সেখানে তো ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে। দেখো, যেখানে ফাই রয়েছে সেখানে তো ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে, কিন্তু ই, এই ইন্ডিউসড ইএমএফ যেখানে আছে সেখানে কি ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে, ভেবে বলো? না, ম্যাগনেটিক ফিল্ডটা নেই, মানে এই ইকুয়েশন থেকে অ্যাকচুয়ালি আছে সেটাই আমরা বলবো।
এবার তোমাদের মনে আছে এই ই কি ছিল? এই ই এটা হচ্ছে ইন্ডিউসড, এটা হচ্ছে ইন্ডিউসড ইএমএফ। এই ইন্ডিউসড ইএমএফ টাই কি ছিল মনে আছে? মনে মনে পড়ছে ই ডট ডিএল ইন্টিগ্রেশন, যেখানে এই ইটা কি বলো, এই ইটা কি, এই যে ইলেকট্রিক ফিল্ড, ঠিক বলো এই ইটা কি, এই ইলেকট্রিক ফিল্ডটা? তোমাদের যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। তাহলে ভেবে দেখো এই দুটোকে যদি আমি কম্বাইন করি, এই দুটোকে, তাহলে আমি যে ইকুয়েশনটা পাই সেটা হচ্ছে ই ডট ডিএল ইন্টিগ্রেশন ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। বলতো এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি তোমার মানে সাজেস্ট করছে কিনা যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ইলেকট্রিক ফিল্ড? দেখো চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ইলেকট্রিক ফিল্ড, এই যে এইটা কি চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড না? দেখো তার জন্য এই যে ইলেকট্রিক ফিল্ডটা ইন্ডিউসড হয়েছে, দেখো। হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এগুলো কিন্তু রিক্যাপচুলেশন হচ্ছে, এগুলো কিন্তু রিক্যাপচুলেশন হচ্ছে। যদি ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা কোনো ডাউট বলো, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ইলেকট্রিক ফিল্ড, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। তার মানে এখান থেকে আমি কি পেলাম এই ইকুয়েশনটা থেকে? চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ইলেকট্রিক ফিল্ড, ক্লিয়ার? এইবারে এইবারে একটা সাংঘাতিক কনসেপ্ট আসবে, যে কনসেপ্টটা পুরো ওয়ার্ল্ডটাকে হিলিয়ে দিয়েছিল। সেই কনসেপ্টটা বলার আগে আমরা আর একটা জিনিস দেখব। কি দেখব? মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে আমরা এখানে বলছি চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ইলেকট্রিক ফিল্ড। এই নেচারটা না খুব সিমেট্রিকে ফলো করে, নেচার নেচার ফলোস সিমেট্রি। সেই সিমেট্রি থেকে আমাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসছে, ডাজ চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ম্যাগনেটিক ফিল্ড? তোমরা কি আমার কোয়েশ্চেনটা বুঝতে পারলে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডাজ ডাজ চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ম্যাগনেটিক ফিল্ড? তোমরা আমার কথা বুঝতে পারলে? ডাজ চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ম্যাগনেটিক ফিল্ড, রাইট? বুঝতে পারলে? হ্যালো, ওকে। এই কোয়েশ্চেনটার আনসার এবারে আমাদের সায়েন্টিস্টরা খুঁজতে বেরোলেন, আর এই কোয়েশ্চেনের আনসারের মধ্যেই আমাদের পুরো ইলেকট্রোম্যাগনেটিজম লুকিয়ে আছে। আর এই ইলেকট্রোম্যাগনেটিজমের একটা পার্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওকে? আচ্ছা, এবারে ম্যাক্সওয়েল বলে একজন সায়েন্টিস্ট এলেন, যিনি বেসিক্যালি ইলেকট্রোডায়নামিক্সটাকে পুরো হিলিয়ে দিলেন, ম্যাক্সওয়েল, ওকে? এই ম্যাক্সওয়েল আসলেন, উনি বেসিক্যালি উনি বুঝতে পারছেন যে ইয়েস নেচার সিমেট্রিকে ফলো করছে, তাহলে চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউস করবে। কিন্তু উনি প্রুফ করতে পারছেন না, সো হি ওয়াজ ট্রাইং হিজ লেভেল বেস্ট টু প্রুভ দিস থিং, অ্যান্ড আলটিমেটলি হি ফাউন্ড দ্য ম্যাজিক মোমেন্ট। কি হলো শোনো, উনি একটা ক্যাপাসিটারের প্লেট নিলেন, দুটো ক্যাপাসিটারের প্লেট, ওকে, দুটো ক্যাপাসিটারের প্লেট নিলেন। আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই ক্যাপাসিটারের এই প্লেটটা না প্রচুর বার আমাদের আসবে, সেই জন্য আমি এটাকে একটু সিলেক্ট করে রাখি। দেখো এইটা একটা ক্যাপাসিটার, রাইট? এইটা পজিটিভ চার্জ, এইটা নেগেটিভ চার্জ। অ্যাট টি ইকুয়াল টু জিরোতে এইটাকে আমরা ক্লোজ করে দিলাম, বলো টি ইকুয়াল টু জিরোতে এইটাকে ক্লোজ করে দিলাম, তাহলে কারেন্ট এইদিকে ফ্লো হবে কি হবে না বলো? তোমাদের মনে আছে আমরা যে কারেন্টের কথা বলেছিলাম, মনে আছে যে কারেন্টের কথা বলেছিলাম, সেই কারেন্টে, মন দিয়ে শোনো, যে কারেন্টের কথা বলেছিলাম সেই কারেন্টে আমরা কি বলেছিলাম এখনো পর্যন্ত? আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, ওকে? তার মানে ভেবে দেখো এই ডিরেকশনে ডি কিউ চার্জ যাচ্ছে কি যাচ্ছে না বলো, বলো। হ্যালো, ডি কিউ চার্জ যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। এবারে ডি কিউ চার্জ যদি যায়, তার মানে এইখানে পজিটিভ, এইখানে নেগেটিভ,
এই প্লেটে ইন্ডিউস করতে থাকবে, বলো এই প্লেটে ইন্ডিউস করতে থাকবে। ওকে, আচ্ছা তোমাদের এখনো পর্যন্ত এই কোয়েশ্চনটা কি মাথায় এসছে? বলো এখান দিয়ে তো কারেন্টটা ফ্লো হচ্ছে, এই যে কারেন্টটা, বলো এখান দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে না? কারেন্টের জন্য যে চার্জটা, সেটা কি এই ব্যাটারি দিচ্ছে না এই কন্ডাক্টর থেকে নিচ্ছে, মানে যে ইলেকট্রনটা? ব্যাটারি কোনো সোর্স, মানে ব্যাটারি ইজ নট এ সোর্স অফ ইলেকট্রন, ঠিক? ব্যাটারি ইজ নট দ্য সোর্স অফ ইলেকট্রন, বাট ইট ইজ দ্য সোর্স অফ এনার্জি। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে এই যে চার্জ ডিকিউটা ফ্লো হচ্ছে, এই ডিকিউটা কোথা থেকে নিচ্ছে বলতো? বলতো কোথা থেকে নিচ্ছে? তাহলে এইখানে কারেন্টের কন্টিনিউটিটা কি করে মেইনটেইন হচ্ছে ভেতরে? আরে কারেন্ট তো তখনই পসিবল যখন একটা ক্লোজ সার্কিট হবে, মনে পড়ছে কি বলছি? হ্যালো, কারেন্টটা তখনই পসিবল, কিন্তু এই ক্যাপাসিটরের মাঝখানে তো ফাঁকা, তাহলে এইখান দিয়ে কি করে চার্জটা ফ্লো হচ্ছে? রাইট, সো দিস কোয়েশ্চেন ওয়াজ রাইজেন এন্ড দ্যাট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি মানে জোল্ড দ্য এন্টায়ার সায়েন্টিফিক কমিউনিটি যে কি করে এটা পসিবল। নাও ম্যাক্সওয়েল কামস ইনটু পিকচার এন্ড হি হিমসেলফ চেঞ্জ দ্য এন্টায়ার ইলেকট্রোডাইনামিক্স ইকুয়েশন অর ইলেকট্রোডাইনামিক্স কনসেপ্ট। এবার মন দিয়ে শোনো, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এইখানে আমি একটা পয়েন্ট নিচ্ছি এ পয়েন্ট, আর এইখানে এখানে একটা পয়েন্ট নিচ্ছি এ পয়েন্ট, ঠিক? আর মন দিয়ে শুনবে, এইখানে একটা পয়েন্ট নিচ্ছি বি পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিচ্ছি বি পয়েন্ট। এবারে কোন একটা এই ওয়্যারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হয়, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হয় তার জন্য আমরা একটা ল জানি না, সেই লটার নাম মনে পড়ছে? অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, বলো। অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, বুঝতে পারছো? এই অ্যাম্পিয়ার সার্কুইটাল ল কি বলছে মনে পড়ছে? সেটা হচ্ছে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট আই, মনে পড়ছে? এটা ছিল না লটা? ম্যাক্সওয়েল এই লটার উপরে কাজ করা শুরু করলেন এবং উনি প্রুফ করে দিলেন এই লটা ইনকনসিস্টেন্ট, মানে পারফেক্টলি ঠিক নয়, সেটাই আমরা এখন দেখব। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। এবার বলো, এইখানে যদি আমি এ পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ডটা বার করতে চাই, তাহলে কি করেছিলাম মনে আছে? এইখানে আমি একটা লুপ নিয়ে নিতাম না, বলো, এখানে একটা লুপ নিতাম না? হ্যালো, এই লুপটা, এই যে এই অ্যাম্পিয়ার সার্কুইটাল ল লাগানোর জন্য এই লুপটা নিয়ে এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতাম না? এটা তো ম্যাথমেটিক্যালি আমি বার করতাম, তাই না বলো? এটা তো ম্যাথমেটিক্যালি আমরা বার করতাম, তাই না বলো? ওকে, এবারে আমি কি করছি শোনো, এবারে ম্যাথমেটিক্যালি বার করছি, সেটা তো প্রেটি অবভিয়াস, কিন্তু অ্যাকচুয়ালি তো আমার এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, আছে কি নেই? এই ম্যাগনেটিক ফিল্ড এই এ পয়েন্টে আছে কি নেই? রাইট, এবারে এখানে আমি একটা নিডল নিয়ে গেলাম, আগের দিনই আমি নিডলের কনসেপ্টটা ইউজ করেছি, নিডল, ম্যাগনেটিক নিডল। তো এখানে আমি একটা নিডল নিয়ে গেলাম, দেখলাম নিডলটা, মানে আমি না, ম্যাক্সওয়েল এখানে একটা নিডল নিয়ে গেলেন, দেখলেন এই নিডলটা ডিফ্লেক্ট হচ্ছে। কি বললাম? নিডলটা ডিফ্লেক্ট হচ্ছে, তার মানে এই পয়েন্টে কি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে কি করছে না? এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি জন্য তৈরি হয়েছে? এই কারেন্ট আই এর জন্য তৈরি হয়েছে। কোনো ডাউট আছে বলো, কোনো ডাউট আছে? আচ্ছা, কারণ এই ওয়্যার দিয়ে, এটা ওয়্যার, ওয়্যার দিয়ে ডিকিউ চার্জ ফ্লো হচ্ছে, এই অবধি সবার ঠিক ছিল, কিন্তু সবাই অবাক হয়ে গেল যে এই সেম নিডলটা যদি আমি এই বি পয়েন্টে নিয়ে যাই, তাহলেও দেখা যাচ্ছে এইখানে এই নিডলটা সেম ডিফ্লেক্টেড হয়েছে, সেম। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম টেলিং? বলো। হ্যাঁ স্যার। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আই এম টেলিং? হ্যাঁ হ্যাঁ। তার মানে বুঝতে পারছো, বলো তো, এই যে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে কি কারেন্ট যাচ্ছে, মানে ডিকিউ চার্জটা ফ্লো হচ্ছে, কিন্তু তাও তো এখানে নিডল ডিফ্লেক্ট হচ্ছে, কারেক্ট? কারেক্ট। আচ্ছা, এর মধ্যে, এর মধ্যে তোমার এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কত, কি করে বার করছে? ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট, কারেন্ট কত? আই, কারেন্ট জিরো। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত আসছে? তাহলে বলো তো, অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে আমি ভ্যালু পাচ্ছি জিরো, কিন্তু প্র্যাকটিক্যালি যদি কোনো নিডল রাখি, সেই নিডলটাও ডিফ্লেক্ট হচ্ছে। তাহলে বিতে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে কি করছে না সেটা বলো, বিতে। কিন্তু অ্যাম্পিয়ার সার্কুইটাল ল কি সেটা ডিটেক্ট করতে পারছে? গুড, তাহলে এই লটা ইনকনসিস্টেন্ট। কি বললাম? এই লটা ইনকনসিস্টেন্ট, এই লটা। এই তোমরা কি আমার কথা বুঝতে পাচ্ছ ডিয়ার? হ্যালো, রাইট, এই লটা ইনকনসিস্টেন্ট।
এগুলো সব ম্যাক্সওয়েল বলছেন। তো ম্যাক্সওয়েল এই লটা অনেকদিন ধরে চলে আসছে, সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ম্যাক্সওয়েলের এই কথাটা সবাই বিশ্বাস করতে চাইছেন না। কি বললাম? ম্যাক্সওয়েলের এই কথাটা সবাই বিশ্বাস করতে চাইছেন না। আমি কি বুঝতে পারছি? ওকে, তো তখন উনি আরো কাজ শুরু করলেন। কিরকম কাজ শুরু করলেন? দেখো, এতদিন তো মানুষের ধারণা কি ছিল? কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, ঠিক আছে। তো সবাই বললেন, ম্যাক্সওয়েল ইউ আর রাইট, এই ক্যাপাসিটর প্লেটের মধ্যে বি প্রডিউস হচ্ছে, কিন্তু ওখানে কারেন্ট কই? কি বললাম? ওখানে কারেন্ট কই? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওখানে কারেন্ট কই? ওকে, এইবার উনি এর উপরে কাজ শুরু করলেন। এবার আমরা যে কনসেপ্টটা ডেভেলপ করব তার নাম আইডিয়া অফ ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কি বললাম? আইডিয়া অফ ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ওকে, দেখো, এই আইডিয়া অফ ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য আমাদের সেম ইয়েটা লাগবে। কি করেছি আমি? দেখো, এইটাকে আমি জুড়ে দিয়েছি, এইটা প্লাস, এইটা মাইনাস, ঠিক, এইটা প্লাস, এইটা মাইনাস। এবারে মন দিয়ে শোনো, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেছে, একটা অদ্ভুত জিনিস। দেখো, অদ্ভুত জিনিস কি? অদ্ভুত জিনিস, এই যে এ পয়েন্টে যতটা নিডল ডিফ্লেকশন, বি পয়েন্টেও ততটাই নিডল ডিফ্লেকশন। হ্যালো, এ পয়েন্টে যতটা নিডল ডিফ্লেকশন, বি পয়েন্টেও ততটাই নিডল ডিফ্লেকশন। এবং আমি যদি এই আই কারেন্টটা চেঞ্জ করি, তাহলে এই নিডল ডিফ্লেকশন এ আর বি দুটো জায়গাতেই ইকুয়ালি চেঞ্জ হচ্ছে, ইকুয়ালি চেঞ্জ হচ্ছে। আমি কি বোঝাতে পারছি? বলো বলো বলো। ওকে, তাহলে আমরা এইখান দিয়ে তো আই কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে ওয়ার দিয়ে যে আই কারেন্টটা ফ্লো হচ্ছে ওয়ার দিয়ে, এইটাকে আমি বলছি কন্ডাকশন কারেন্ট। এইটার নাম দেওয়া হলো কন্ডাকশন কারেন্ট। এই কন্ডাকশন কারেন্ট হচ্ছে আই সি, যেটাকে আমরা নর্মাল কারেন্ট আই বলে জানি, সেটা ডি কিউ বাই ডিটি, এতে কোনো সন্দেহ নেই, ঠিক। এবার মন দিয়ে শোনো, এবার মন দিয়ে শোনো, এবারে এখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, এইখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, ঠিক। এবার মন দিয়ে শোনো, এইখানে যেহেতু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, তো ম্যাক্সওয়েল বললেন এর মধ্যে দিয়েও একটা কারেন্ট যাচ্ছে। সবাই অবাক হয়ে গেল, কি কি বলছেন? এখানে তো কোনো, এখানে কোনো ওয়্যার ফেয়ার কিছু নেই, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কি যাচ্ছে? বলছেন ওয়েট, লেট মি ফিনিশ। তো এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, তাই সেই কারেন্টটার নাম উনি দিলেন আইডি, আইডি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এবং উনি বললেন আইডি যে ডেফিনেশন সেটা ডি কিউ বাই ডিটি নয়, যে ডেফিনেশন সেটা ডি কিউ বাই ডিটি নয়, কিন্তু এই ডেফিনেশন আমি বার করে দিচ্ছি, এই ডেফিনেশন আমি বার করে দিচ্ছি। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এই আই কারেন্টের জন্য এ পয়েন্টে আর আইডি কারেন্টের জন্য বি পয়েন্টে সেম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তাহলে আমি বলতে পারি আই ইকুয়াল টু আইডি বলতে পারি? ম্যাগনেটিউড ওয়াইজ বলো, প্রোডাকশন ওয়াইজ কি হবে সেটা আমি যাচ্ছি না, কিন্তু ম্যাগনেটিউড ওয়াইজ বলো, বলতে পারি কি পারি না? বলো। ওকে, আচ্ছা, এবারে মন দিয়ে শোনো, এবারে এই যে এখানে ডি কিউ, ডি কিউ, এখানে তো ডি কিউ আসছে, ডি কিউ, এবার বলো তো ডি কিউ টাইমের সাথে সাথে ভ্যারি করছে কি করছে না? এই যে ডি কিউ টাইমের সাথে সাথে ভ্যারি করছে কি করছে না? করছে। যদি টাইমের সাথে সাথে ভ্যারি করে, তাহলে এই ইটা টাইমের সাথে সাথে ভ্যারি করছে কি করছে না? করছে। তাহলে ম্যাক্সওয়েল বললেন যে এই আইডি ডিসপ্লেসমেন্ট কারেন্ট এটা তৈরি হচ্ছে, দেখো এটা তৈরি হচ্ছে ডিউ টু চেঞ্জ ইন, কি বললাম? ডিউ টু চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড। কি বললাম? ডিউ টু চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড এর সাথে তো ইলেকট্রিক ফ্লাক্স, আরে ইলেকট্রিক ফ্লাক্স মনে পড়ে, ইলেকট্রিক ফ্লাক্স কি? গস লতে ছিল, গস লতে ছিল, ই ডট বলো, গস লতে ছিল, রাইট রাইট রাইট, বেসিক্যালি ই ডট ডিএ। তো উনি বললেন যে চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড অর ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক, ডিসপ্লেসমেন্ট কারেন্টটা যেটা অরিজিন মানে প্রোডিউস হচ্ছে সেটা এই কারণে, রাইট। এবার উনি অনেক কাজ করলেন, অনেক কাজ করলেন, করে উনি একটা ডেফিনেশনে উপনীত হলেন, আইডি ইকুয়াল টু এপসাইলন নট ডি ফাই বাই ডিটি। এইটা ম্যাক্সওয়েল ডিসপ্লেসমেন্ট কারেন্টের ডেফিনেশনে দিলেন। কি বললাম? এইটা ম্যাক্সওয়েল ডিসপ্লেসমেন্ট কারেন্টের ডেফিনেশনে দিলেন, এবং উনি এটা প্রুফও করলেন। আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর কন্ডাকশন কারেন্ট দুটো যে সেম সেটা তো বুঝতেই পেরেছি, বলো, তাই তো? দেখো 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 দেখো, ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর কন্ডাকশন কারেন্ট দুটো যে সেম সেটা তো বুঝতে পেরেছি, বলো, পারিনি? এবারে এই কনসেপ্ট থেকে দেখো, কন্টিনিউটির, কন্টিনিউটি যেটা এতদিন ধরে মানুষের মধ্যে মানে সাইন্টিফিক ওয়ার্ল্ডে ফ্লো করছিল, যে দেখো
এই দুটো প্যারালাল প্লেটের মধ্যে আইডি কারেন্ট ফ্লো হচ্ছে আর আই কারেন্ট, এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ভেবে দেখো আইডি কারেন্টের কজ নিয়ে আমরা বদার নই, যে ওর মধ্যে থেকে কারেন্ট ফ্লো করছে, করছে কি করছে না, ওর মধ্যে তো কারেন্ট ফ্লো করছে, নইলে পুরো সার্কিটটা মানে ক্লোজ হবে কি করে? আমি কি বোঝাতে পারছি? পুরো সার্কিটটা ক্লোজ হবে কি করে? আমি কি বোঝাতে পারছি? এইবারে উনি যে যুক্তিটা দিলেন অ্যাবসলিউটলি অকাট্য যুক্তি, কি সেটা হচ্ছে এই যে বি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে কি হচ্ছে না, বি পয়েন্টে বলো। তাহলে বি পয়েন্টে দেখো, বি পয়েন্টে অ্যাকচুয়ালি ওখানে চেঞ্জ ইন, বলো ওখানে চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি হচ্ছে না, মানে এই বি পয়েন্টে এখানে চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এই চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ডের জন্য কি তৈরি হচ্ছে? আইডি তৈরি হচ্ছে, বলো। এই যে আর এই আইডি, আইডি তৈরি হওয়ার জন্য এর আগে মানুষ বা সাইন্টিফিক ওয়ার্ল্ড কি জানতো? কারেন্ট ফ্লো হলেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, বলো। কারেন্ট ফ্লো হলেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে ম্যাক্সওয়েল বললেন দেখো আইডি কারেন্ট ফ্লো হচ্ছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, সবাই বললেন যে আরে ভাই ওখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য তোমার কারেন্ট দরকার, তো কারেন্টটা কোথায়? বুঝলে কারেন্টটা কোথায়? বাস আমাদের ইয়ে বললেন যে এই নাও কারেন্ট, এই নাও কারেন্ট। কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। আছে বলো, আছে? হ্যালো, ওকে ওকে। যদি ডাউট না থাকে তাহলে এইবার এই আইডি ইকুয়াল টু আইই, এটা ম্যাথমেটিক্যালি তো আমরা তো ফিজিক্যালি দেখলাম আইডি ইকুয়াল টু আই, ফিজিক্যালি দেখলাম তো আইডি ইকুয়াল টু আই। দেখো এইবারে আমরা এটা ম্যাথমেটিক্যালিও দেখবো যে আইডি ইকুয়াল টু আই। আইডিটা কি? ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আই সি বা আইটা কি? কন্ডাকশন কারেন্ট। ঠিক, এতদিন মানুষের মধ্যে যে কনসেপ্ট ছিল, যে কনসেপ্ট ছিল কারেন্ট প্রোডাকশনের বা কারেন্টের, সেটা ছিল আই সি, কন্ডাকশন কারেন্ট। ডিসপ্লেসমেন্ট কারেন্ট নিয়ে কেউ ভাবেইনি, রাইট? ডিসপ্লেসমেন্ট কারেন্ট নিয়ে কেউ ভাবেইনি। ওকে, আচ্ছা এবারে আমরা এইটা প্রুফ করব যে আই ইকুয়াল টু আইডি, আই ইকুয়াল টু আইডি। ওকে, আচ্ছা মন দিয়ে শোনো। দেখো কন্ডাকশন কারেন্ট বা ইয়ে কারেন্টের ভ্যালু কত? আই ইকুয়াল টু, বলো, ডি কিউ বাই ডিটি, তাই তো? আই সি বা আই, যাই বলো। এবার উনি বললেন আইডি ইকুয়াল টু এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি, একদম। এবারে ফাই ই, এইটা কি? ই ডট এ, তাই তো? ই ডট এ। এবার দেখো বলো তো, এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইটা, আর এই যে এরিয়া ভেক্টর তারও তো ডিরেকশন এইটা, তাই না? এরিয়া ভেক্টর তারও তো ডিরেকশন এইটা, তাই না? বলো তাহলে, বলো তো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? জিরো ডিগ্রি। তাহলে আমি বলতে পারি ই এ কস জিরো, তাহলে আমি বলতে পারি ই ইন্টু এ, তাই না? হ্যালো, ওকে। এবার নেক্সট একটা বিগ কোয়েশ্চেন আসবে, তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা হচ্ছে এইদিকে ধরো একটা প্যারালাল প্লেট আছে, সেই প্যারালাল প্লেটের এটা পজিটিভ, এই পয়েন্টে এইদিকে, এই পয়েন্টে এইদিকে ইলেকট্রিক ফিল্ড কি হয়? এপসাইলন নট বাই টু বাই সিগমা বাই টু এপসাইলন নট হয়। আবার সেম প্যারালাল প্লেট এইদিকে আছে নেগেটিভ, তাহলে এইটার জন্য, এই এইটার জন্য এইখানে এই ডিরেকশনে হবে, হবে। তাহলে বলো তো নেট ইলেকট্রিক ফিল্ড কত? ওকে, আবার বলো তো সিগমা মানে কি? সিগমা মানে কিউ বাই এ, বলো বলো বলো, কিউ বাই এ, তাই না? আচ্ছা তাহলে দেখো তো এখানে আমি লিখতে পারি কিউ বাই এ, দেখো এই যে কিউ বাই এ এপসাইলন ইনটু এ, এ এ কেটে গেল, কিউ বাই এপসাইলন আসছে এখানে, আসছে। এবার দেখো আমি এখানে এপসাইলন, আরে বাবা এই এপসাইলন একই ভ্যালু, এপসাইলন এই যে ডি বাই ডিটি কিউ বাই এপসাইলন, বলো তো এপসাইলন এপসাইলন কেটে গেল, ডি কিউ বাই ডিটি এসছে আইডি। এই ডি কিউটা কি? এইটাই না, দেখো তাহলে এইটাই আমার আইসি বা আই না? দেখো প্রুফটা বুঝতে পারলে, কন্টিনিউটির প্রুফটা, দেখো কন্টিনিউটির প্রুফ, ইটস আ সাম ফ্যান্টাস্টিক প্রুফ, বাট ID equal to dq by dt, এটা আমি ম্যাথমেটিক্যালি পেয়েছি, এটা কি ফিজিক্যালি কোনো সিগনিফিকেন্স ক্যারি করে? না, করে না, করে না, করে না। ম্যাথমেটিক্যালি আমি dq by dt পেয়েছি, কিন্তু এটা আমি কি বোঝাতে পারছি? বলো ID equal to dq by dt, that is IC equal to I, ঠিক? এটা কন্টিনিউটিটা প্রুফ হয়ে গেল, যেখানে ID equal to dq by dt বেরোলো, কিন্তু এই dq by dt এর সাথে কিন্তু ফিজিক্যালি কোনো সিগনিফিকেন্স নেই। কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো।
বলো বলো বলো, কোনো ডাউট আছে কিনা? গুড গুড। এইবারে মন দিয়ে শোনো, এইবারে এই কনসেপ্ট আসার পরে সবাই ম্যাক্সওয়েলের মানে ম্যাক্সওয়েলকে একটা মানে ভ্যালু দিতে লাগলেন। ইয়েস, হি ইজ দ্য গাই হু অ্যাকচুয়ালি মানে রিমুভড মেনি মিসকনসেপ্ট, রাইট? রাইট, ওকে। এইবার ম্যাক্সওয়েল তো আগেই প্রুফ করে দিয়েছিলেন যে অ্যাম্পিয়ার সার্কুইটাল লটা ইনকনসিস্টেন্ট, প্রুফ করেছিলেন না, বলো? হ্যালো, রাইট। এরপরে ম্যাক্সওয়েলই বললেন যে ওনার লটা ইনকনসিস্টেন্ট কিন্তু ইনকারেক্ট নয়। এবার ম্যাক্সওয়েল কি করলেন, ওই লটাকে মডিফাই করলেন। এবার নেক্সট আসবে মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। আমি আর ডায়াগ্রামে যাচ্ছি না, দুটো পয়েন্ট নিয়েছিলাম না, এ আর বি, বলো বলো, দুটো পয়েন্ট নিয়েছিলাম না, এ আর বি, মনে পড়ছে? বলো তো, এ পয়েন্টে কি ছিল? বি ডট বি এল ইকুয়াল টু মিউ নট আই সি, না? কারণ এ পয়েন্টে কি কন্ডাকশন কারেন্ট ফ্লো হচ্ছিল না, বলো? আর বি পয়েন্টে আই ডি, ভেরি গুড, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এবার উনি এই দুটোকে কম্বাইন করে জেনারেল কি লিখলেন? রাইট, এবারে এইটা এইটা আইডি মানে উনি যে এক্সপ্রেশনটা দিলেন, আর আই মানে আইসি মানেই তো আইডি, আর একই একই জিনিস, আমরা নর্মাল যে আই বলে জানি, এই যে আইডি কারেন্টের যে এক্সপ্রেশনটা, আইডি কারেন্টের যে এক্সপ্রেশনটা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো, বলো? এইটা হচ্ছে মডিফাইড অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, এবং এইটার নাম হচ্ছে অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল ল। তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো, যেখানে আইডি থাকবে সেখানে আইসি থাকবে? থাকবে না, থাকবে না, থাকবে না। আবার যেখানে আইসি থাকবে সেখানে আইডি থাকবে না। তোমরা কি বুঝতে পারলে আমার কথা? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? বলো, আছে কোনো ডাউট? পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে? ওকে, এবার আমরা এই আইডি কারেন্টের কয়েকটা প্রপার্টিজ ডিসকাস করব। এই আইডি কারেন্টের আমরা প্রপার্টিজ ডিসকাস করব। ফার্স্ট প্রপার্টি, খুব ইজি ইজি প্রপার্টি, মানে আমরা এতক্ষণ ধরে যা বললাম সেটাকেই এখন আমরা মানে প্রপার্টি হিসেবে ইয়ে করব। দেখো, ফার্স্ট, এটা কি কনভেনশনাল কারেন্ট? বলো, ভেরি গুড, নট কনভেনশনাল কারেন্ট। কিন্তু কেন একে আমি কারেন্ট বলছি? কারণ বাট অ্যাজ ইট produces magnetic field, দেখো, as it produces magnetic field, so it is called current, ঠিক? বলো, আচ্ছা, next, এটা exist only if there is a change in electric field, ঠিক? Third, বলো তো, যদি ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ না হয় তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি থাকবে কি থাকবে না? ইলেকট্রিক ফিল্ড, রাইট, তার মানে নট এক্সিস্ট আন্ডার স্টেডি কন্ডিশন, fourth, basically id equal to ic or i, eta basically continuity ta ke property of continuity ta ke satisfy korlo na, bolo continuity ta ke satisfy korlo ki korlo na, bolo 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 korlo ki korlo na, jodi kono doubt thake amake bolo,
যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। খুব ইজি কনসেপ্ট, আমি কি তোমাদের পুরো কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি বোঝাতে পেরেছি? বলো বলো, আমার এই লেকচারটার পরে বইগুলো পড়ো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, কিন্তু বইটা প্রথমেই পড়তে গেলে একটু কনফিউজড হয়ে যাবে। ওকে, আরে বাবা হঠাৎ করে ডিসপ্লেসমেন্ট কারেন্টাই বা কি, ওকে ওখানে অনেক হয়তো মানে বড় বড় কথা লেখা আছে, ঠিক কথা লেখা আছে কিন্তু তোমরা হয়তো বুঝতে পারলে না, কিন্তু আমি একবার লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝালাম একদম প্রথম থেকে, তোমরা কি একদম বুঝতে পারলে বলো? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে এবার আমরা তিনটে প্রবলেম নিয়ে ডিসকাস করব, তিনটে প্রবলেম, এক এই এই মানে একদম ইজি কনসেপ্ট এই তোমার ডিসপ্লেসমেন্ট কারেন্টের উপরে, তিনটে খুব ইজি প্রবলেম নিয়ে ডিসকাস করব। মন দিয়ে শোনো, প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এইখান দিয়ে আই কারেন্ট আসছে, ঠিক? তোমরা আমাকে বলতে পারবে এইটার এরিয়া যা, আর এর মাঝখানে আমি একটা ছোট্ট এরিয়া রেখেছি, এর মাঝখানে এটা হচ্ছে এ বাই টু আর এটার এরিয়া এ, তাহলে এই এ বাই টুর মধ্যে দিয়ে কত কারেন্ট মানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট ফ্লো হচ্ছে? আই বাই টু। কি করে হচ্ছে? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আরে বাবা, এই আইটাই তো টোটাল এরিয়ার মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তাই তো? তাহলে এ বাই টুর মধ্যে দিয়ে আই বাই টু কারেন্ট ফ্লো হবে না? তোমাদেরকে আমি বোঝাতে পারলাম? হ্যালো, খুব ইজি একটা কনসেপ্ট, খুব ইজি একটা কনসেপ্ট, খুব ইজি একটা কনসেপ্ট, বলো তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, আচ্ছা নেক্সট নেক্সট প্রবলেম, খুব সোজা সোজা প্রবলেম। এখান থেকে ধরো দুটো প্যারালাল প্লেট ক্যাপাসিটার আছে, রাইট? এই প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এর সি বলে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড। কি বললাম? এর সি বলে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড, আর বলেছে dv/dt, এটাও দিয়ে দিয়েছে 5 ভোল্ট পার সেকেন্ড, 5 ভোল্ট পার সেকেন্ড। তাহলে আইডি কত? আইডি আইডি ও একদম ঠিক বলেছে, দেখো আইডি ইকুয়াল টু এপসাইলন নট dφe/dt। ওকে, এবার দেখো এপসাইলন নট dφdt ইনটু e ইনটু এ। এবার বলো e মানে কি? e মানে v বাই এ না, এই v বাই d না, বলো v বাই d। তার মানে দেখো এপসাইলন নট v সরি dφdt v বাই d ইনটু a। ওকে, এবার দেখো এখানে v চেঞ্জ করছে, d আর a চেঞ্জ করছে না, তাহলে এপসাইলন নট a বাই d ইনটু dv/dt না, এইটাই আমার c না, আর এইটা আমায় দিয়ে দিয়েছে, তাহলে id এর ভ্যালু কত আসছে তোমরা বলো? 1 × 5 = 5 μA। এই সবাই বুঝতে পেরেছো প্রবলেমটা? বলো সবাই বুঝতে পেরেছো প্রবলেমটা? খুব ইজি প্রবলেম, ডিসপ্লেসমেন্ট কারেন্ট নিয়ে খুব একটা প্রবলেম আসবে না। এর পরের দিন আমরা যখন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কনসেপ্টে যাব, ওখান থেকে যেই মেনে তিন রকমের বা চার রকমের কোয়েশ্চেন আসে সেগুলো আমি করাবো। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? বলো বলো, আছে কোনো ডাউট? আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে তোমরা আমাকে এইটার এইটা বলো তো, এই একই প্রবলেম, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। মন দিয়ে শোনো, এখানে আই কারেন্ট ফ্লো হচ্ছে 100 মিলিঅ্যাম্পিয়ার আর এর ইয়ে হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, তাহলে dv/dt কত? এটা নিচে একবার এসেছিল, নিচে দেখো আইডি ইকুয়াল টু সি dv/dt, দেখো আইডি ইকুয়াল টু সি dv/dt, এই ফর্মুলাটাই কাজে লাগবে কি লাগবে না বলো? এই ফর্মুলাটাই কাজে লাগবে কি লাগবে না? লাগবে বলো বলো বলো, 20,000, রাইট রাইট, এটার ভ্যালু আসছে 20 কিলোভোল্ট পার সেকেন্ড। কোনো ডাউট থাকলে আমাকে বলো। ওকে, আচ্ছা তো এই হলো আমাদের বেসিক কনসেপ্ট অফ, কি বললাম, বেসিক কনসেপ্ট অফ অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, বেসিক কনসেপ্ট, ঠিক? বেসিক কনসেপ্ট। এইবারে এই এতক্ষণ ধরে আমরা যেটা ডিসকাস করলাম সেই ডিসকাশন থেকে দুটো পয়েন্ট আমরা রেজ করব, মানে দুটো পয়েন্ট আমরা বলবো। দেখো একদম প্রথম থেকে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নোট, ইম্পর্টেন্ট নোট,
দেখো ইম্পর্টেন্ট নোটটা কি বলছে, ইম্পর্টেন্ট নোটটা বলছে ফার্স্ট ইম্পর্টেন্ট নোটটা বলছে দেখো এই যে একদম প্রথম যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম, এই যে এটা 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 মন দিয়ে শুনবে, এইটা কার ডিরেকশন ছিল, এটা কার ডিরেকশন ছিল বলো, আর এইটা কার ডিরেকশন ছিল, আগে ওপরে যাও, থাকুক তোমরা ওপরে যাও বাবাই, ওটা খুলে দাও দরজাটা। আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো, এইখানে ম্যাগনেটিক ফিল্ড এরকম না আর ইলেকট্রিক ফিল্ড এরকম না, বলতো এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? রাইট, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে বলতো এখানে ইলেকট্রিক ফিল্ডটা কে প্রোডিউস করেছিল? ম্যাগনেটিক ফিল্ডটা ইলেকট্রিক ফিল্ডটা প্রোডিউস করেছিল বা ইন্ডিউস করেছিল? তাহলে কি আমি বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউসড বাই ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার? দেখো ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউসড বাই ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার, বলো পারপেন্ডিকুলার টু ইচ আদার। এই তোমরা কি বুঝতে পারলে বলো 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 বলো। আচ্ছা সেকেন্ড কনক্লুশন, সেকেন্ড কনক্লুশন, সেকেন্ড কনক্লুশন, এইটা আমার প্যারালাল প্লেট ক্যাপাসিটার ছিল। দেখো এই দুটো কনসেপ্ট নিয়েই তো আমরা ডিসকাস করেছি, তাই তো? এবার দেখো এইখানে আমার কারেন্ট আই, রাইট? বলো তো এইখানে যদি কারেন্ট আই হয় তাহলে এইখানে এইটা বি এর ডিরেকশন হবে না? তুমি তোমার থামটাকে আই এর দিকে রাখো আর কারেন্ট গুলোকে কার্ল করাও, তোমার ফিঙ্গার গুলোকে কার্ল করাও, ঠিক? বুঝতে পারছি বলো, বুঝতে পারছি? হ্যালো, আবার দেখো এইখানে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে বলো, আর এইখানেও তো ম্যাগনেটিক ফিল্ড একই ডিরেকশনে হবে, কারণ নিডল ফিডল দিয়ে তো আমরা যা চেক করেছি সব এক, তাই তো? তাহলে বলো তো এই দুজনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলো, বলো তো এই ম্যাগনেটিক ফিল্ডটা কে তৈরি করেছে? চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড, দেখো চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এখানে আমি একটু লিখে দিচ্ছি, ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউসড বাই চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এখানে কি বলতে পারি বলো, ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউসড বাই, ইন্ডিউসড বাই হ্যাঁ চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু ইচ আদার। দেখো বুঝতে পেরেছো কিনা, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। তার মানে আমরা কি দেখলাম বলতো, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, তাই তো? আবার চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে? করে। তার মানে আমরা যে কোয়েশ্চনটা নিয়ে রাইজ করেছিল, এই যে এটা, ডাজ চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড প্রোডিউসেস অর ইন্ডিউসেস ম্যাগনেটিক ফিল্ড, দা আনসার ইজ ইয়েস। বলো আনসার ইজ ইয়েস। তোমাদের মনের মধ্যে কোয়েশ্চন আসছে আমরা এইটা কেন পড়লাম, সিমেট্রি বা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রোডিউসেস ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড প্রোডিউসেস ম্যাগনেটিক ফিল্ড? এটাই বেসিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটাই বেসিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যদি এইটা হয় আমাদের বেসিক্স অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে আজকে আমরা আমাদের লেকচার এইখানেই শেষ করবো।